পুকুরের জল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পুকুরের জল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের কদমপুর এলাকার। সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার একটি পুকুরের জলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। এরপর খবর দেয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করে মৃতদেহটি। যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। ওই এলাকার স্থানীয় বাসিন্দারাও ওই ব্যক্তিকে আগে কখনো দেখেনি বলে জানায়। তবে পুকুরের জল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় কেউ প্রতিক্রিয়া দিতে না চাইলেও এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকারই লোক নয়, এটা কখন দেখা গেল এই লাশটা? দেখা গিয়েছে 11:30-12টা। পুলিশে তো তুলে নিয়ে গেল। আপনারা চিনতে পারছেন না বিষয়টা? না না, আপনার বাড়িতে এখানে? হ্যাঁ। কি নাম আপনার? মনোরঞ্জন। এখানে একটা জলে ডোবা লাশ পাওয়া গেল। এখানে জলে ডোবা লাশ পাওয়া গেল, আমরা চিনি না। এখানে বাড়ি নাই? না, চেনা যাচ্ছে না। চিন্তা নেই। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা। Thank you.